কি ব্যাপার, তুমি আসতে এত দেরি করলা কেন? আরে বাবা, রাস্তায় জ্যাম ছিল। বাদ দাও, চলো এখানে বসি কোথায়। আজকে সকালটা অনেক সুন্দর না? আর তুমি পাশে আছো তো তাই এত ভালো লাগছে। তোমার পাশের সবাই কেমন আছে? হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। বিয়ের শপিং নিয়ে কি চিন্তা করো? শালায় আবার গেরুদা করে। এই কি বললাম? না কিছু না, বললাম যে বিয়েতে কি কি কিনতে হবে তুমি কি লিস্ট করছো? জুয়েলারি, শাড়ি, কসমেটিক্স আর কত কি। আচ্ছা বলছিলাম কি, সোনের তো অনেক দাম, আর 15 ভরির নিচে তো হবেই না। তাই বলছিলাম যে গোল্ড প্লেটের গহনা দিয়ে বিয়ে করলে হয় না, কি বলো? তার মানে তুমি বলতে চাচ্ছো আমাদের বিয়ে স্বর্ণ না, গোল্ড প্লেটেড দিয়ে করতে হবে? এটা কি করে সম্ভব? আর এখন তো সবাই গোল্ড প্লেট দিয়ে বিয়ে করছে, আর স্বর্ণ পরা যায় বলো? বের হলে চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, ঠেক দেয়, আর তাছাড়া অনেক দাম। স্বর্ণ ছাড়া বিয়ে হয় না। আচ্ছা স্বর্ণ ছাড়া যেহেতু বিয়ে হয় না, তাহলে তোমাকে একটা নাকফুল কিনে দিই। নাকফুলেও তো স্বর্ণ আছে, কি বলো? পাগল হয়ে গেছো? তুমি কি ফকির যে আমাকে নাকফুল দিয়ে বিয়ে করবা? আসলে এইটা না, তোমার সমস্যাটা কি? ব্যাপারটা হয়েছে কি জানো, পৃথিবীতে যত ভালো কাজ আছে আমার করতে ভালো লাগে, ভালো খাইতে, ভালো পড়তে, ঘুরতে, বাট টাকা খরচ করতে ইচ্ছা হয় না। আমার দম বন্ধ হয়ে আসে, শরীর ঠান্ডা হয়ে যায়, চোখে কম দেখি। আচ্ছা কিছুদিন আগে তুমি না ময়না ভাই আর আশরাফ স্যার সামনে ওয়াদা করলা তুমি আর কুষ্টামি করবা না, তাহলে এটা কি ওয়াদা করলা? আসলে ব্যাপারটা হয়েছে কি জানো, অনেক দিনের অভ্যাস তো, চেষ্টা করলো বাদ দিতে পারতেছি। তোমাকে আমি আগেও বলেছি, কুষ্টামি ছাড়তে না পারলে আমাদের বিয়ে করাটা অসম্ভব হবে। অসম্ভব হবে মানে বোঝো না, বিয়ে হবে না। মানুষ আঙুল উঠিয়ে বলবে, ওই দেখো কুইস্টা আর কুইস্টার বউ যায়, একথা শুনতে কি ভালো লাগবে? দেখো মানুষ কে কি বললো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি তো আমার ভালোবাসার মানুষ তাই না? তুমি আমার প্রিয়জন, তুমি আমাকে কুইস্টা বললে আমার কষ্ট লাগে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা যেভাবে বলবা সেভাবেই হবে।